আচ্ছা, বিনা রাসায়নিক সার প্রয়োগে ও মন্ত্র দ্বারা জমির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য শিবযোগ কেন? শিবযোগের মাধ্যমে কিভাবে বিনা রাসায়নিক সার প্রয়োগে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে? তো আমরা এখানে কালনা সুবোধ গোসাই সেবা আশ্রমে যে অনুষ্ঠান করছি সাত দিনের শিবযোগ, আমাদের একটি উদ্দেশ্য শিবযোগ কি? রোগ মুক্তির জন্য শিবযোগ, শরীর ও মন শক্তির জন্য শিবযোগ, কুলকণ্ডিত জ্ঞানের জন্য শিবযোগ, জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য শিবযোগ, হরিনামের আদিতত্ত্ব শিবযোগ, ভারগড়ি সংবাদ হচ্ছে শিবযোগ। একটি বিষয় এখানে হচ্ছে বিনা রাসায়নিক সার প্রয়োগে কিভাবে আমি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করব। আগে জানতে হবে আমার পৃথিবীটা কি দিয়ে তৈরি। পৃথিবীটা অষ্ট ধাতু দিয়ে তৈরি, সোনা রূপা তামা দস্তা রাং ইত্যাদি। তাহলে এই বস্তুটা মধ্যে কি আছে? আর এই অষ্ট ধাতু দ্বারাই পৃথিবী তৈরি। এই শরীরটাও পৃথিবী, ওইটাও পৃথিবী, এটা ধর, ওটা ধর। তাহলে এই মাটি অষ্ট ধাতু তৈরি, আমরা যেটাকে মাটি বলি। অষ্ট ধাতুর কোন জায়গায় কিছু জিনিস কম আছে, কিছু জিনিস বেশি আছে। মাটির কটি প্রকার? তিনটি প্রকার, এঁটেল, বেলে, দোআঁশ। বেলে মাটিতে ধাতব পদার্থগুলি ঢিলা ঢালা আছে, এঁটেল মাটিতে আটকানো আছে, আর দোআঁশ মাটিতে এটা জৈব ভাগ বেশি আছে। দোআঁশ মাটি এখানে জৈব ভাগ বেশি আছে। তা সব মাটি তো দোআঁশ না, দোআঁশ মাটিতে সব ফসলই ভালো হয়। এঁটেল মাটিতে কিছু কিছু ফসল ভালো হয়, বালির মাটিতে কিছু দানা শস্য ভালো হয়। তা যখন যেমন মাটির প্রয়োজন ঠিক সেই মাটিতে সেই চাষটা হয়। সব মাটিতে সব তাহলে এই মাটিকে উর্বরতা শক্তি বৃদ্ধি করতে গেলে আমরা সার প্রয়োগ করি। সার বলতে যে বস্তুটা ওখানে নেই সেই বস্তুটা আমি দেওয়ার চেষ্টা করি। সার মানে হল যে বস্তুটা ওখানে নেই সেই বস্তুটা আমি দেওয়ার চেষ্টা করি। যে মাটিতে খনিজ লবণ নেই খনিজ লবণের সার হয়, যে মাটিতে ইউরিয়া পটাস ডিআইপি এগুলো দিই কিসের জন্য? ধাতব পদার্থ সোডিয়াম ফসফরাস সালফার এগুলো বৃদ্ধি করার জন্য। তাহলে এই সালফার কোথা থেকে আসছে, এই ফসফরাস কোথা থেকে আসছে, এই পটাস কোথা থেকে আসছে, পটাশিয়াম সোডিয়াম কোথা থেকে আসছে, এই জিনিসগুলো বৃদ্ধি করতে গেলে আমাকে কি করতে হয়? জল দিতে হয়। পদার্থটাকে মাটিটাকে আরো উর্বর শক্তি বৃদ্ধি করে মাটিটাকে ঢেলে ঢালা করতে হয়। আর এই পদার্থগুলো কোথায় থাকে? জলীয় বাষ্পের মধ্যে আছে, বায়ু অবস্থায় আছে। পদার্থ তিনটে অবস্থা, কঠিন তরল গ্যাস, তিনটে অবস্থাতে সম্পর্ক। এই অবস্থাগুলোকে পরিবর্তন করতে গেলে, এই অবস্থাগুলোকে জানতে গেলে আমাদের কঠিন তরল গ্যাসের পদার্থ। কিন্তু সত্যি করে বলতে গেলে যে উদ্ভিদ আমি চাষ করবো, যে জিনিসটা উৎপন্ন সেটা উদ্ভিদ, যেটা সবসময় উপর থেকে ওঠে বা সৃষ্টিশীল তৈরিশীল উদ্ভব মানে উপরে ওঠে, তাহলে সেটা চাষ হচ্ছে কি দিয়ে? মাটি। ফর্ম হয় আমাদের শরীর তৈরি হলো, তাহলে উদ্ভিদের শরীর মাটি থেকে হয়। কিন্তু ভেতরে যে তেজের প্রকাশ ফসলটা যেটা হয় সেটা কি হয়, সেটা কিভাবে তৈরি হয়? সারা সংসদ বলে সূর্য শক্তি, পরোক্ষই জল, খনিজ লবণ, এইগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে উদ্ভিদ সেটাকে ফলে বীজে পরিণত করে। তাহলে আমার উর্বরতা শক্তি মাটির দরকার। মাটিতে কি থাকবে? ওই অষ্ট ধাতু আর জল, অষ্ট ধাতু আর জল, তার সঙ্গে কিছু বায়বীয় ধাতব পদার্থ, বায়বীয় ধাতব পদার্থ। এই বায়বীয় ধাতব পদার্থ গ্যাস আকারে পরিবেশেই আছে, গ্যাস আকারে পরিবেশেই আছে। ওটা জমাট বাঁধতে গেলে কি করতে হয়? কিছু বাষ্পের বা অক্সিজেনের প্রয়োজন হয়, বিশেষ করে জলের প্রয়োজন হয়। তাহলে আমি সঠিকভাবে সঠিক সময় যদি জল দিই, তাহলে সেই পদার্থগুলো বাতাস থেকে ভারী হয়ে নিচে পড়ে যাবে, তখন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে। দুই, এই শক্তিকে বায়ুর মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা কোথা থেকে পায়? সূক্ষ্ম হইতে, সূক্ষ্ম আলোর মধ্যে পায়। কোথায়? সূর্যের তেজ, সূর্য শক্তি থেকে। আর সূর্য শক্তি এই যে আজকে রবিবার, আমাদের রবিতত্ত্ব জ্ঞান আমরা জেনেছি, এই রবিতত্ত্ব জ্ঞানে সূর্যের তেজ, এই সূর্যের তেজ বলছে কি? আমার চর্মরোগ ঠিক করে, মানে আমার মাটির
যে দোষ, সে দোষটাকে ঠিক করে দেবে, ওপরের যে দোষ ত্বকের ওপরে বা মাটির ওপরে যে দোষ, তা সূর্যের আলো যদি আমি ঠিক মাটির উপর ঠিকঠাক দিতে পারি, জলটা দিতে পারি, মাটির উপর শক্তি দিতে পারি। কিন্তু এবারে বলছে আদিতত্ত্ব জ্ঞান, মন্ত্রতত্ত্ব জ্ঞান, কিছু মন্ত্র, হিং বীজ মন্ত্র, ওখানে যদি আমি পাঠ করি 1008 বার, 108 বার, অন্তত 12 বার, সূর্য পরামন্ত্র, সূর্য দ্বাদশ সূত্র, সূর্য স্তবক আর রবি কবচ, তার সঙ্গে গুরুতত্ত্ব, গুরুমন্ত্র, একটু নিরামিষ খেয়ে যদি ওই জমির পাশে এই শিবযোগ করেন সাধ্যে, প্লাস এই বীজ মন্ত্র জপ করেন সাধ্যে, তারপরে একটু জমিটা নিয়ে, তারপরে বীজ দেওয়ার আগে যদি একটু বীজ মন্ত্রগুলো জপ করে নেন, তাহলে সূর্য শক্তি, তেজ শক্তি মাটির মধ্যে মিশে যাবে, সূর্যের মধ্যে যে তেজ প্রকাশ আছে সেই প্রকাশটা মাটির মধ্যে মিশে যাবে, আর কি হবে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে, সেখানে সার দিতে হবে, জৈব সার যদি দেওয়া হয়, একটু গোবর, একটু গরুর চোনা, গোমূত্র আর গোমল, গোমল আর গোমূত্র এই দুটো মিশিয়ে দেবে, ছাগলের মূত্র মল এই দুটো দেবেন, কিন্তু বর্তমানে পোলট্রি ফার্মে যেটা তৈরি হয় ওইটা দিতে যাবেন না, ওটা দিলে জমির সার নষ্ট হয়। যদি রাসায়নিক সার ব্যবহার করেন, ইউরিয়া, পটাশ, ডিএপি, সেগুলো বেশি পরিমাণে ব্যবহার করবেন না, সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক, গাছের জন্য হয়তো উদ্বুদ্ধ হবে, কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক যে ফসলটা হবে ইউরিয়া যুক্ত, তাই আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা হবে, পেটের সমস্যা হবে, ওই খাবার আমাদের বৃদ্ধি নষ্ট করে দেবে, আমাদের কোষকে নষ্ট করে দেবে, ওই খাবার আমাদের বীজতত্ত্ব জ্ঞানকে নষ্ট করে দেবে, আমাদের ব্রহ্মতত্ত্ব জ্ঞানকে নষ্ট করে দেবে, আমাদের সন্তানকে আসতে দেবে না, তাই অনেকে সন্তান পায় ওই খাবার খেয়ে, বর্তমানে তাই এত রোগ, রোগের বৃদ্ধি কোথায়, খাবার থেকে এসেছে, তাই খাবার যদি নিরামিষ হয় খুব ভালো, নিরামিষ খেয়ে সাত দিন, তারপরে জমিতে সাত দিন শিবযোগ জেনে জমিতে আমি যাব, কিছু বীজ মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র, সূর্য দাদা সূত্র, সূর্য কবচ, রবি কবচ, এই রবিবার তত্ত্ব জ্ঞানটা যদি সদ্গুরু মহর্ষি ভালো বাবার সঙ্গে হয় আরো ভালো, আমি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারি, আমরাই পারব জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে, চার কোনায় চারজন মাঝখানে একটা ঘট বসবে ওই সাত দিন, দিয়ে ওখানে ওই পদ্ধতি শিবযোগটা হবে, সাত দিন মন্ত্র জপ হবে, নিরামিষ খেয়ে, নিরামিষ আহার করে, আর কি হবে, তারপর আমি জল দেব, কিছুদিন স্থির হবে, 2-3 দিন, তারপর আমি জমিটাকে নিড়ানি দেব, নাঙল দেব, নাঙল দেওয়ার পর কি করব, বীজ দেব, যে পদ্ধতি চাষে আছে সেই পদ্ধতি, কিন্তু সেই ভাগে ভাগে কিছু মন্ত্র উচ্চারণ আছে, সেই পাঠগুলো করলে সেখানে সার দিতে হবে না, মন্ত্রতেই কাজ হবে। যেমন হচ্ছে হিং বীজ মন্ত্র, তেজের বীজ মন্ত্র, সূর্যের বীজ মন্ত্র, একটু জপ ধ্যান করা, কিছু প্রণাম সূত্র, কিছু স্তুতি পাঠ করা, সদগুরু মহর্ষি মালাবার লেখা কিছু স্তুতি আছে সেইগুলো পাঠ করা, তাতে খুব সুন্দর কাজ হয়। ওম মহর্ষি বিদ্মহে সদগুরু দেবাং ধীমাই তন্নো মালাবাবাং প্রচোদয়াৎ, ওম মালাবাবাং নমো, এই যে মন্ত্র, এই মন্ত্রগুলো পাঠ, এর সঙ্গে আরো কিছু মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করলে হবে। তো আপনারা যারা ইউটিউব, ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের জমি যদি থাকে, এই জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য, এই জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য এই শিবযোগ একবার করে দেখুন জমিতে একবার, এবং ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহারাজেরা এই শিবযোগ করিয়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ফসল ফলাচ্ছেন দ্বিগুণ তিগুণ তিগুণ হারে, এটা সাইন্টিফিক প্রমাণ আছে, বিজ্ঞানসম্মত, মানুষের অভিজ্ঞতা হয়েছে, বাংলার মানুষ এখনো সচেতন হয়নি, বাংলার মানুষের মধ্যে এখনো বিকৃতি আছে, সেই বৈদেশিক শক্তি, বৈদেশিক শক্তি, বিদেশি শক্তি বৈদিক ভাবটা নষ্ট করে দিয়ে গেছে, সেই বৈদিক ভাবকে যদি জাগরণ করা যায় বাংলায়, বাংলা আবার সচেতন হবে, বাংলা জাগরণ হবে, উত্তেজিত জাগ্রত বিবেকানন্দের সেই কথা হবে, এই জাগরণ করতে হবে। আপনারাই পারেন আপনাদের সন্তানকে, মাটিকে, পৃথিবীকে ঠিক রাখতে, এই মানুষই পারে সমানকে উন্নতি করতে, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সর্বগুণের বিকশিত আছে, মানুষই চৈতন্যরূপী, মানুষই কৃষ্ণরূপে, মানুষই রামরূপে, মানুষই শিবরূপে, যারা ছিল তারা জানে। এবার যে তত্ত্বজ্ঞানে শিব, যে তত্ত্বজ্ঞানে কৃষ্ণ, যে তত্ত্বজ্ঞানে রাম, যে তত্ত্বজ্ঞানে চৈতন্য, যে তত্ত্বজ্ঞানে বিবেকের আনন্দ, সেই তত্ত্ব তো আছে, একই নামে সাতটি রূপ, সাতটি যোগ, সাতটি ধর্ম, সাতটি জ্ঞান, সাতটি বিকাশ, সাতটি সমৃদ্ধি, সাতটি স্বর্গ, সাতটি নরক, সপ্ত নদী, সপ্ত সমুদ্র, এই যে ধরন, এই সাতটা টাইপ আপনাকে জানতে হবে, এটা জানলে বিনা সারে রাসায়নিক সার প্রয়োগ করে, বিনা রাসায়নিক সার, সার তো লাগবে, জৈব সার, গোবর,
মূত্র, বিশেষ করে গোমূত্র, ছাগলের মলমূত্র দুটোই ব্যবহার করতে পারি। যারা তৃণভোজী প্রাণী তাদের মলমূত্র ব্যবহার করতে পারি, কিন্তু শুকরেরটা ব্যবহার করা যাবে না। শুকরেরটা ব্যবহার করা যাবে না। শুকর ছাড়া আমি অন্যান্য তৃণভোজী প্রাণী তাদের টাইম ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি, যদি ব্যবহার নাও করি, আমি কিছু মন্ত্র আছে, কিছু জপ আছে, কিছু স্তুতি আছে, কিছু প্রার্থনা আছে, একসঙ্গে মিলে পাঁচ সাতজন মিলে যদি আমি জমির মধ্যে এটা করি, এক বিঘা জমির মধ্যে করে দেখুন, তিন মাস পরে তার পরিবর্তন দেখুন। একটা জমি, তিনটে জমি দেখবেন, একটা জমিতে রাসায়নিক সার, একটা জমিতে জৈব সার, আর একটা জমিতে শিবযোগ পদ্ধতি ব্যবহার করে দেখুন কি হয়, একবার দেখুন, বুঝতে পারবে। তাহলে অনেক জমিতে চুন ব্যবহার করে কেন? কিছু জমিতে ক্যালসিয়াম পাওয়া যায় না, কিছু জমিতে উর্বরতা শক্তি নষ্ট হয়েছে, জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া বেশি হয়ে গেছে, সেই সব জমিতে জীবাণুগুলোকে মারার জন্য চুন ব্যবহার করা হয়। কিছু জমিতে বালি মাটি, বললাম বালি আছে, মাটি নেই, তাহলে সেসব জায়গায় কিছু জৈব সার ব্যবহার করা হয়। এঁটেল মাটিতে বেশিরভাগই চুন ব্যবহার করা হয়, জমিটাকে একটু ঢিলা করার জন্য। এঁটেল মাটি খুব শক্ত সমস্ত হয়, টাইট হয়, তাই বেশিরভাগ এঁটেল মাটিতেই চুন ব্যবহার চলবে না, না দিলেও ভালো, কিন্তু বেশিরভাগ এঁটেল মাটিটা চুনের ব্যবহার হয়, কারণ জমিটা ফাটানোর জন্য, যেমন মাটিটাকে একটু ঢিলা করার জন্য চুন ব্যবহার করা হয়। আচ্ছা, আবার ওই ধানের বীজতলাতে চিটে পুড়িয়ে দেয় কেন? এইটা তুই কি হবে, ওই যে বললাম অস্থি ছাই, এই ছাই গুলো যদি দেওয়া হয়, গোড়াটা যদি কেটে পুড়িয়ে দেওয়া হয়, এগুলোকে ঝুম চাষের সঙ্গে বন্য চাষ, বার্নি চাষ হয়েছে, পাহাড়ি চাষ এগুলো বলে, ধানটা পুরো শীষ থেকে এখন তুলে নেওয়া হয়, গোড়াটা ফেলে দেওয়া হয়, এখন মেশিন চলে এসে ধান কাটা হয়, বাদ বাকি এগুলো সব মাটিতে দিয়ে দিলে পুড়িয়েও যদি দেওয়া হয় তার উর্বরতা শক্তি বৃদ্ধি হয়, জৈব সারে পরিণত হয়। এমনি যদি ফেলে দেওয়া হয় ফসফিন গ্যাস হবে, ফসফরাস বেড়ে যাবে, সে সময় গাছ হয়তো বৃদ্ধি হবে, ফসল কমে যাবে। যদি একটু পুড়িয়ে দেওয়া হয় তখন কি হবে, সেখানে অন্যান্য যে ধাতুগুলো আছে সেগুলো বৃদ্ধি হবে, কারণ তেজ হয়ে গেছে, তেজটা নষ্ট হয়ে গেছে, বাদ বাকি গ্যাসটা তৈরি হবে। তাহলে আমাদের যে শিবযোগ তত্ত্ব সদগুরু মহর্ষি মালে বাবা, আপনারা যারা শুনছেন অনলাইনে, একটু একবার শিবযোগ করে দেখুন, চাষবাস করে দেখুন। যদি কিছু তথ্য জানার থাকে, আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল আছে এসকেআর গুরুকুল বলে, অনলাইনে ওয়েবসাইট আছে tapasmala.in বলে, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ওই নম্বরে ফোন করবেন, ওয়েবসাইটের নম্বর আছে। এবং শিবযোগ সম্বন্ধে সবার জানা উচিত, আমাদের বীজ শুদ্ধি জ্ঞানকে জানা উচিত, আমাদের শরীর এবং মনের শুদ্ধির জ্ঞানকে জানা উচিত, রোগ মুক্তির জ্ঞানকে জানা উচিত, এবং কিছু যোগ প্রাণায়াম শিবযোগে আছে, কিছু মন্ত্রতত্ত্ব জ্ঞান আছে, সেগুলো জানলে আপনাদের উন্নতি হবে। শিবযোগের আদিতত্ত্ব জ্ঞান হরগরি সংবাদ, এটা সবারই জানা উচিত, রবিবার কেন, শুক্রবার কেন, মঙ্গলবার কেন, বুধবার, বৃহস্পতিবার কেন, এই সাত দিনের জীবনটা কি, যোগ প্রাণায়াম দ্বারা কিভাবে রোগ মুক্তি হয়, সত্য সনাতন ধর্মের কিসের ওষুধ ব্যবহার করত, কি ধরনের জীবন ছিল তাদের, সেই বিষয়ে জ্ঞান শিবযোগ। আর আধ্যাত্মিক ক্ষমতা কুলকুণ্ডলী জ্ঞানটাও শিবযোগ, শরীর শুদ্ধি মন শুদ্ধি আর কুলকুণ্ডলী জ্ঞান, ব্রহ্মতত্ত্ব জ্ঞানটাও শিবযোগ। তা সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের শিবযোগ জানার জন্য, সদগুরু মহর্ষি মালে বাবার দ্বারা পরিচালিত এই শিবযোগ, তার তথ্য জ্ঞান আপনারা জানুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জমি উর্বর শক্তি বৃদ্ধি করুন, রাসায়নিক সার প্রয়োগ করা বন্ধ করুন। আপনারা যা চাষবাস করছেন, রাসায়নিক সার প্রয়োগ করলে বিষের ক্ষতি, শরীরের ক্ষতি, দশের ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, নিজের ছেলেমেয়েরও ক্ষতি হয় ওই সারযুক্ত খাবার খেলে। আপনারাই আহার করছেন, হয়তো দু বছর ভালো ফসল হচ্ছে, তিন বছরের পর আর ফসল পাচ্ছেন না, তা সার প্রয়োগ করা বন্ধ করুন, জৈব সার ব্যবহার করুন, আর মন্ত্রতত্ত্ব জ্ঞানে শিবযোগ একবার জমিতে প্রয়োগ করে দেখুন, আর অনলাইনে একবার সার্চ করে দেখুন শিবযোগ সম্বন্ধে, শিবযোগ দ্বারা কিভাবে চাষবাস করা হয়। আপনি অনেক ভিডিও পাবেন, বিভিন্ন সম্প্রদায়িক, বিভিন্ন মহারাজদের তৈরি করা ভিডিও, বিভিন্ন পরীক্ষামূলক ভিডিও সেখানে আছে, আপনারা দেখুন, দেখে এই তত্ত্বটা সকলের মধ্যে করুন, আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ॐ मालो बाबाएं नमः ॐ मालो बाबाएं नमः।